এবারের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ছিল হট ফেভারিট। সেই জায়গাটায় বাংলাদেশ জমাতে না পারলেও জমে উঠেছিল তামিম সাকিব দ্বন্দ্বের নাটক। বড়দের ক্রিকেট যখন জন্ম দিয়ে গেছে একের পর এক বিতর্ক, সেই সময় ছোটরা জয় করল এশিয়া কাপ শিরোপা। এদিকে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ ক্রিকেটের বাঘিনীরা তো দেখাচ্ছে একের পর এক চমক। বাংলাদেশের কোন ফুটবল ক্লাবের নিজস্ব ভেন্যু হবে এটা হয়তো 2023 সালের আগে কেউ মাথায় আনেনি। অথচ এই সালটায় বসুন্ধরা কিংস এর কল্যাণে বাংলাদেশের ক্লাব ফুটবলে যুক্ত হলো আন্তর্জাতিক মানের ভেন্যু। 23 সালে দফায় দফায় ফিফা র্যাঙ্কিং এ উন্নতিও হয়েছে বাংলাদেশের ফুটবলে। সৌদি আরব বছর জুড়ে ফুটবলে যে পয়সার ঝনঝনানি শোনালো, ফুটবল বিশ্ব যে খুব শীঘ্রই ডমিনেট করতে যাচ্ছে আরবের দেশটি, তা বুঝতে আর বাকি নেই ফুটবল ভক্তদের। বাধা উপেক্ষা করে প্যালেস্টাইনের পতাকা অথবা বিরাট আনুষ্কার ফ্লাইং কিস গ্যালারিতে ওড়াউড়ি করেছে উন্মুক্ত বাধাহীন ভালোবাসা হয়ে দেখেছে গোটা বিশ্ব। বিরাট কোহলির একের পর এক রেকর্ড, ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে ম্যাচ জয়, আইপিএল এর রেকর্ড বিট, প্রায় 25 কোটি রুপি ভিত্তিমূল্যে অজি পেসার মিচেল স্টার্কের কলকাতায় নাম লেখানো, কত কত রেকর্ডের একটা বছর। এত সব ঘটনা শর্ট টাইমে একটা রিমাইন্ডার হলে মন্দ হয় না। বিশ্বকাপের আগে হট টপিক ছিল তামিম সাকিব ইস্যু। বিশ্বকাপে কি হবে, কেমন পারফর্ম করবে বাংলাদেশ, এসব ছাপিয়ে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের মনে কৌতূহল ছিল তামিম সাকিবের কি হবে। এবারের আইসিসি বিশ্বকাপে যেখানে হট ফেভারিট ছিল বাংলাদেশ দল, সেখানে চূড়ান্ত ব্যর্থতাই উপহার দিয়েছে টাইগাররা। তবে দুর্দান্ত সফলতা এসেছে জুনিয়র টাইগারদের হাত ধরে। ওদের হাত ধরে এবছর এশিয়া কাপ এসেছে বাংলাদেশে। এগিয়েছে মেয়েরাও। টাইগার্সদের জন্য একটি গ্রেসফুল বছর ছিল 2023। দেশের মাটিতে ভারত পথ, এরপর পাকিস্তানকে হারানো, অ্যাওয়ে ম্যাচে সাউথ আফ্রিকাকে হারানো, বল হাতে ফাহিমা নাহিদার নিজেদের চাঁদ চেনানো, সেই সঙ্গে ব্যাট হাতে মুর্শিদা তাপট। ক্রিকেট বিশ্ব দেখেছে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত সফলতা। তবে বিশ্বকাপে এবার যে খেল দেখালেন অজি ব্যাটার ম্যাক্সওয়েল, এক কথায় অসাধারণ। কালজয়ে এক ইনিংস খেলে নিজেকে পরিচয় করালেন ওয়ানম্যান আর্মি হিসেবে। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে 292 রানের টার্গেটে একাই 101 রান করে দলকে জিতান ম্যাক্স। কোহলিময় ছিল ভারত বিশ্বকাপ, তার ব্যাট জ্বলে উঠেছিল এতটাই যে গড়ে গেছেন একের পর এক রেকর্ড, ভেঙেছেন শচীন টেন্ডুলকারের 49 ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডও। আর সেই খুশিতে গ্যালারি থেকে ফ্লাইং কিস ছোড়েন আনুষ্কা। বিশ্ববাসী দেখে বিরাট আনুষ্কার মহাব্বতের ফ্লাইং সেলিব্রেশন। ভারতের জনপ্রিয় ক্রিকেট লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ, প্রথমবারের মতো এর নিলাম হলো ঘরের বাইরে দুবাইতে। আর এবারে নিলামে ইতিহাস করলেন অজি পেসার মিচেল স্টার্ক। রেকর্ড $2.98 মিলিয়ন কলকাতা নাইট রাইডার্স দলে ফেরালো মিচেলকে। একটু ফুটবলের দিকেও নজর বুলানো যাক। এবছর বাংলাদেশ ফুটবলে জ্বলেছে উৎসবের বাতি। প্রথমবারের মতো নিজস্ব হোম ভেন্যু স্বাদ পেয়েছে বাংলাদেশের ঘরোয়া ফুটবল বসুন্ধরা কিংস এর কল্যাণে। সেই সঙ্গে কিংস অ্যারেনা পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি, যেখানে খেলে সফলতাই পেয়েছে বাংলাদেশ জাতীয় দল এবং বসুন্ধরা কিংস। এবছর কয়েক দফায় বাংলাদেশ এগিয়েছে ফিফা র্যাঙ্কিং এও। ফুটবলে সৌদি আরবের আধিপত্য দেখেছে বিশ্ব এই বছরটাতেই। এত অর্থ তারা ব্যয় করেছে এই খাতে যা রীতিমতো তাক লাগানো। নেইমার, রোনালদো, সাদিও মানে সহ ইউরোপের সব নামি দামি খেলোয়াড়দের চড়া মূল্যে দলে ফিরিয়েছে সৌদি প্রো লীগের দলগুলো। 2034 সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে আরবের এই দেশ, এই ঘোষণা এসেছে এবছরই। মেসির অষ্টম ব্যালন ডিয়র জয় এই বছরের সেরা রেকর্ড। ফর্মে থাকা আর্লিং হল্যান্ডের কৃতিত্বে ম্যান সিটির ঐতিহাসিক ট্রেবল জয় যেন অকল্পনীয় সফলতা ক্লাবটির। এবছর অমরত্ব লাভ করেছেন সার্বিয়ান টেনিস কিং নোভাক জোকোভিচ। 2023-এ 4 গ্র্যান্ডস্ল্যামের 3টাই নিজের দখলে নিয়েছেন তিনি। রাফায়েল নাদালের 22 গ্র্যান্ডস্ল্যাম টপকে 24টির মালিক হয়ে এই সার্বিয়ান এখন অনন্য উচ্চতায়। উসাইন বোল্টের পর বিশ্ব অ্যাথলেটিক্স পেয়েছে নতুন দ্রুততম মানব, তিনি আমেরিকার নোহা লাইলস। মেয়েদের অ্যাথলেটিক্সও পেয়েছে দ্রুততম মানবী, আমেরিকার শাকারি রিচার্ডসন। বছর জুড়ে ফর্মুলা ওয়ানে আধিপত্য ধরে রেখেছেন ম্যাক্স ভার্স্টাপেন। 22টি গ্রাঁ প্রির 19টিতে জয়ী ম্যাক্স। বছরের শেষের দিকে যে খেলাই হোক,
যে দেশের খেলাই হোক, যেখানেই খেলা হোক না কেন, সবকিছুর ঊর্ধ্বে উড়েছে প্যালেস্টাইনের পতাকা। ঘরের মাঠে বিশ্বনাথের হাতে হোক কিংবা চ্যাম্পিয়ন্স লিগে ক্লাবের বাধা উপেক্ষা করে সেল্টিকের গ্যালারিতে সমর্থকদের হাতে হাতে, অথবা নিরাপত্তা বেষ্টনী ভেদ করে বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়ার ম্যাচে মাঠে ঢুকে যাওয়া দর্শকের টি শার্টে, আবার বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান বক্সার শাহ কামালের হাতে অ্যারাবিয়ান টেনিস কন্যা ওনস জাবুরের জয়ের খুশি চাপিয়ে বেদনা ঝরা কান্নায় ক্রীড়াঙ্গন দেখেছে মানবতার প্রতি মানুষের একাত্মতা। মানুষ শান্তি চায়, সেই বার্তায় স্লোগান হয়েছে ক্রীড়াঙ্গনেও।